আয়রন শলা হওয়ার তারপরে যে মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তাহলে সম্পূর্ণ সিট এক্সিডে করা যার কোনো লিক হবে না বাস্ট হবে কিন্তু এগুলো আর অফ করতে হবে না আপনি ছেড়ে দিবেন পানি গরম হয়ে গেছে পানি গরম হওয়ার পর অটোমেটিক্যালি পারে যতটুকু গরম হওয়ার প্রয়োজন গরম হওয়ার পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হোলসেল বাজারে নতুন কিছু কালেকশনের জন্য আর এই কালেকশনগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ তামিম ভাইয়ের কাছে তো তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত অনেক ভালো আছি এখন আমাদের কাছে যে প্রোডাক্টের কালেকশনগুলো রয়েছে শীতে আরামের জন্য ব্যবস্থা করেছে সেই কালেকশনগুলো সম্বন্ধে আমাদেরকে একটু বলেন আমি কিছু নিয়ে আসছি গিজার নিয়ে আসছি ব্র্যান্ডেড কারণ এখন তো ঠান্ডা চলে আসছে জানেন আচ্ছা আর ঠান্ডা মানে তো অনেক কিছু ঠান্ডার জন্য যেরকম দেখা যায় সকালবেলা আপনার গরম পানি যেরকম গোসল করা ছাড়া হয় না কারণ ঠান্ডাতে কিন্তু ঠান্ডা পানি গোসল করা যায় না আচ্ছা সেক্ষেত্রে এখন গ্যাসেরও প্রবলেম শীতকালে তো গ্যাসের প্রবলেম জানেনই যে কারণে গ্যাসিতে প্রবলেম গ্যাসের কারণে গ্যাসে গরম পানি করা যায় না তাই আমি কিছু নিয়ে আসি ইনস্ট্যান্ট গিজার আছে আমাদের কাছে এখানে আচ্ছা কিছু আছে বাজাজের গিজার কিছু আছে মিয়াকো কিছু আছে মিডিয়া আবার বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন সাইজের মধ্যে আছে যত ব্র্যান্ড দরকার পড়ে সব ব্র্যান্ডের গিজারই আমাদের কাছে আছে ছোট বড় মাঝারি সব সাইজই আমাদের কাছে আছে আচ্ছা কোয়ালিটিগুলো ভালো হবে তো অবশ্যই ইনশাআল্লাহ কোয়ালিটিগুলো ইনশাআল্লাহ ভাই বেটা দিব ভাই আচ্ছা আমি দা ইনস্ট্যান্ট থেকে শুরু করি যেটা ইনস্ট্যান্ট এটা হলো প্যানাসোনিকের হ্যাঁ প্যানাসোনিকের মধ্যে প্যানাসোনিকের ইনস্ট্যান্ট এটা আপনি যখন লাইন দিবেন ঠিক আছে এটা অটোমেটিক্যালি আপনি যখন অন করবেন হ্যাঁ তখন আপনি ইনস্ট্যান্ট পানি পাবেন মানে যখন যতটুকুন পানি দরকার তত পরিমাণই পাবেন পাবেন আপনি এখানে বলিমন টেম্পারেচার আছে আপনি চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন পানি গরমটা কমানো যাবে বাড়ানো যাবে গরম বাড়ানো যাবে আপনি যদি এক বালতি লাগে আপনি এক বালতি পানি পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা ইনস্ট্যান্ট থাকবে এটা মানে ইনস্ট্যান্ট গরম থাকবে এটা হলো ছোট বড় সাইজ এখানে আছে একটা ছোট সাইজ আচ্ছা এটার মধ্যে সাইজ আছে দুটো সেম হ্যাঁ সাইজ ছোট আর বড় আচ্ছা আর সেম জিনিসই সেম প্রোডাক্টই সেম কাজই করবে আচ্ছা ইনস্ট্যান্ট এটা এই টেম্পারেচার দেওয়া আছে অটোমেটিক্যালি ভাবে আপনি যে সুইচ দেওয়া আছে অটোমেটিক্যালি ভাবে আপনি টেম্পারেচারই করতে পারবেন পানি গরম বেশি কম করে নিতে পারবেন আপনি যদি এক গ্লাস পরিমাণ পানি লাগে আপনি এক গ্লাস পরিমাণে পানি নিতে পারবেন আচ্ছা এর মানে ইনস্ট্যান্ট গিজার হ্যাঁ আচ্ছা এটা সব কারেন্টে কি শর্ট করবে না তো পানি না না এগুলো কারেন্টে কোনো শর্ট করবে না কারেন্টে করে না এটা আলাদা সিস্টেম এখানে আপনি হুক করা আছে এটা আলাদা সিস্টেম হবে এটা বললো আপনি কলের পাশে হ্যাঁ এটা ফিটিং করা থাকবে শাওয়ারের জন্য এখানে ইদাও আছে এই শাওয়ার সিস্টেম দেখেন আচ্ছা শাওয়ারও আছে এর মধ্যে না হ্যাঁ এটার সাথে শাওয়ার পাবেন ফিটিং এ যাবতে যা প্রয়োজন সব এগুলো শুধু শাওয়ারের জন্য হ্যাঁ শাওয়ারের জন্য এগুলো এগুলো ইনস্ট্যান্ট আর কি আর মানে শরীরে বেশি পরিমাণ গরম পানি আসবে না তো না না এটার জন্য তো আপনি টেম্পারেচার দেওয়া আছে এখানে যে আপনি যতটুকু প্রয়োজন আপনি গরম লাগবে যে আপনি মনে করেন আমার গরমটা বেশি লাগে আপনি গরম বেশি নেবেন কম লাগলে কম নেবেন আর চাইলে বেশি গরম নিয়ে আপনি পানি মিক্স করে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর দেখেন আমি আপনি ইয়ার স্টোন তো এটার প্রাইসটা গুলো আপনি জেনে নিন ওয়ারেন্টি গ্যারান্টি গুলো একবার বলি হ্যাঁ ওয়ারেন্টি বলতে কি ভাই প্যানাসোনিক প্যানাসোনিকে দেখতে হয় না কিন্তু মালয়েশিয়ান ব্র্যান্ড ঠিক আছে এটা মালয়েশিয়ান থেকে অরিজিনাল প্যানাসোনিকের অরিজিনাল প্যানাসোনিকের ঠিক আছে আর এটা গ্যারান্টি সম্পর্কে বলতে না তারপর আমরা কোম্পানি থেকে 5 বছরের গ্যারান্টি দিয়েছি 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবেন আপনি ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি ঠিক আছে তাহলে প্রাইসটা কত এটা ভাইয়া আমি প্রাইসটা বলে দিই আমাদের দোকানের নাম হলো হোলসেল বাজার আমরা সব সময় হোলসেলই বিক্রি করে থাকি কিন্তু আমরা আজকে যা প্রাইসটা বলবো আমরা হোলসেল দামে খুচরা বিক্রি করব আচ্ছা দোকানের নামই তো হোলসেল বাজার হোলসেল বাজার তাই আমি আজকে যে ক্রয় করব এখানে হোলসেলে পাবে হোলসেলে পাবে কিন্তু আজকে আমি যে প্রাইসটা বলবো সেটা আমরা হোলসেলে বিক্রি করি কিন্তু আপনারা খুচরা নিতে পারবেন আচ্ছা হোলসেল খুচরা ছোট যেটা দেখতেছেন এটা পাবে 9500 টাকা আচ্ছা 9500 টাকা 9500 টাকা আর এটা যে এখানে বড়টা দেখতেছেন সেটা পাবে 10500 টাকা বড়টা হচ্ছে 10500 টাকা আচ্ছা এটা সাইজটা কোনটা কিভাবে বুঝবে সাইজ বললে হবে আমাকে যাবে ছোট সাইজ অথবা বড় সাইজ ঠিক আছে এটা দুইটা সাইজ তো আপনি যদি কারো পছন্দ হয় আমি ছবি দাও আছে তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন কারণ এখানে দুই রকম আছে আপনাদের কোনটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন ওকে তারপর আমি দেখা হলো এয়ারস্টোন এয়ারস্টোনের মধ্যে হ্যাঁ এয়ারস্টোন তো সবারই পরিচিত একটা ব্র্যান্ড এটা আপনি জানেন যে ইতালিয়ান ব্র্যান্ড এটা কিন্তু 100% পুরোটা ফুললি ইতালি আচ্ছা ঠিক আছে এটা খোদাই করা লেখা আছে বারকোড দেওয়া আছে সম্পূর্ণভাবে বারকোড সরাসরি ইতালি থেকে আসে ঠিক আছে হ্যাঁ এটা ইম্পোর্ট হয় আর এটা আপনার সাইজ আছে তিনটা একটা 30 লিটার 15 লিটার 50 লিটার 50 লিটার সবটা সাইজ আমাদের কাছে আছে তিনটা সাইজ কারো যদি ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার বেশি থাকে তো বড় নিতে পারেন
কারণ যদি কম থাকে তো ছোট নিতে পারেন ছোট নিতে পারেন আবার শেপটাও একটু ডিফারেন্স হ্যাঁ সুন্দর আপনি এটা আপনি চাইলে ওয়ালও সেভ করতে পারবেন বাথরুমে যদি আপনার মনে করেন আপনার বাথরুমে জায়গা বেশি আপনি ওয়ালে সেভ করতে পারবেন আচ্ছা আর যদি মনে করেন জায়গা নাই আপনি ফলসে সেভ করেন তাহলে ফলসে তাহলে কোনটা কত লিটার বললেন ভাইয়া এটা হলো 30 লিটার 30 লিটার আর এটা দেখতেছেন এটা হলো 15 লিটার 15 লিটার ছোটটা হ্যাঁ ছোটটা আর এটা দেখতেছেন এটা হলো 50 লিটার 50 লিটারের বড়টা যেটা এটা হচ্ছে এরিস্টনের মধ্যে এরিস্টন এটা হলো এরিস্টন ব্র্যান্ডের ঠিক আছে আর এটা তো গুণ ক্ষমতা এটা অন্যান্য যেরকম আপনি গিজারের ভিতরে আপনি যেরকম ব্লাস্ট হওয়ার সমস্যা সম্ভাবনা থাকে লিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কিন্তু না এটা কিন্তু আপনি সম্পূর্ণ গ্লাস কোটেড করা গ্লাস কোটেড করা বডিগুলো কিসের আপনি উপরে বডিগুলো ফাইবারের ফাইবারের বডি আর এটা 50 লিটার যেটা হলো স্টিল স্টিলের বডি বড়টা হচ্ছে স্টিলের বডি স্টিলের আর এগুলো ফাইবার কিন্তু ফাইবারও উন্নত মানের ফাইবার উন্নত মানের ফাইবার ভিতরে আবার স্টিল আর গ্লাস কোটেড করা আছে আচ্ছা আর একটা জিনিস যেটা হলো আপনি অটো যে সার্কিট ব্রেকার দেওয়া যেটা হলো আপনি অটোমেটিক পানিটা গরম হলে বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকার দেওয়া আছে হ্যাঁ অটোমেটিক যখন পানিটা হিট হবে তখন ম্যাক্সিমাম গরম হওয়ার পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধ বন্ধ হয়ে যাবে কারণ হলো সেন্সর সিস্টেম হ্যাঁ সেন্সর সিস্টেম মতো আর যেটা হলো আপনার বাসা বাড়িতে ভাই জানেন তো মহিলারা অনেক কাজ করে সকালবেলা নাস্তা তৈরি করার জন্য তারপর বাসায় এলো কাজে যাওয়ার জন্য হাজবেন্ডের অনেক সাহায্য করে তো দেখা যায় গিজারটা চালু করলো কিন্তু অফ করতে ভুলে গেছে আচ্ছা অফ করতে ভুলে গেছে দেখা যাচ্ছে নর্মাল যে কোম্পানি হলো ব্র্যান্ড ছাড়া যেটা নর্মাল ব্র্যান্ড এগুলো সেগুলো অন করলে অফ করতে হয় গরম হওয়ার পরে টাইম থাকে 10-15 মিনিট পর অফ করতে হবে নাহলে ব্লাস্ট হওয়ার সমস্যা থাকে সম্ভাবনা থাকে কিন্তু এগুলো আর অফ করতে হবে না আপনি ছেড়ে দিয়েছেন পানি গরম হয়ে গেছে পানি গরম হওয়ার পর অটোমেটিক্যালি পারে যতটুকু গরম হওয়ার প্রয়োজন গরম হওয়ার পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো থাকছে আমি প্রাইসটা বলে দিই আপনি সাইজগুলোর সাথে আমি প্রাইসটা বলে দিই যেটা 15 লিটার দেখতেছেন সেটা পড়বে আপনি 11500 টাকা মানে 15 লিটারটা 11500 টাকা 11500 টাকা আর যেটা দেখতেছেন আপনি 30 লিটার সেটা পড়বে আপনার 12500 টাকা 12500 টাকা আচ্ছা আর 50 লিটার যেটা দেখছেন বিগ সাইজ সেটা পড়বে মাত্র 14500 টাকা 14500 টাকা 500 টাকা আচ্ছা আর এগুলো আপনি যেটাই পছন্দ হবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আর আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেব কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে দিন মানি দিতে হবে হ্যাঁ আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপর আমি আপনাকে দেখাই মিয়াকো ব্র্যান্ড বলতে আপনি যারা জানার দরকার নেই কারণ মিয়াকো ব্র্যান্ড তো সবাই জানেন মিয়াকো সব কিছু বেটার আচ্ছা এই তার ভিতরে একটা কোর্স মিয়াকো এরিস্টন গিজার মিয়াকো গিজার যেটা বলে আমরা এরিস্টন দেখেছি এখন দেখালাম মিয়াকো গিজার আচ্ছা মিয়াকো সাইজ হবে আপনার তিনটা আমাদের সব সাইজই আছে মানে আপাতত জায়গা কম তো তাই আমি সবকিছু দেখাতে বলতেছি তাই কিছু সাইজটা দেখাচ্ছি ফোন দিয়েও জেনে নিতে পারবে হ্যাঁ ফোন দিয়ে জেনে নিতে পারবে যদি যে কোনো সাইজ দরকার আমি দিতে পারবো সমস্যা নেই আমার কাছে আছে অ্যাভেলেবল আপনি এটা হলো 25 লিটার 25 লিটারের মধ্যে এটা হলো 30 লিটার আর একটা বড় সাইজ এটা সেটা হলো 50 লিটার আচ্ছা তিনটা সাইজ আমরা দেখাচ্ছি তিনটা সাইজ কারো যদি ছাড়াও আছে এছাড়া মিডিয়া আছে আচ্ছা ঠিক আছে এছাড়া আপনি মিয়াকোর ভিতরে সাইজ আছে 20 30 40 তারপর আপনি 50 60 স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো পাওয়া যাবে পারবে ইনশাআল্লাহ তাহলে কোনটা প্রাইস কত থাকছে আমি সাইজ থেকে প্রাইসটা বলে দিই জি বলেন এটা হলো 25 লিটার সেটা পড়বে 8500 টাকা 8500 টাকা 25 লিটার 8500 টাকা আচ্ছা আর এটা দেখেন 30 লিটার যেটা সেটা পড়বে 10500 টাকা এটা তো গেটআপটা অনেক সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড গিটার যদি আপনি ফলস সাথে ফিটিং করে রাখেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে সুন্দর লাগে সবাই মনে করবে এটা এসি মানে ফিটিং করে এসি এসি বা টিভির মতো দেখা যাচ্ছে আর এটা হলো আপনি পড়বে 10500 টাকা 30 লিটার আচ্ছা আর যেটা দেখেন বিগ সাইজ আচ্ছা 50 লিটার সেটা পড়বে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা 50 লিটার একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর আপনি দেখেন যেটা মিডিয়া ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ডের মধ্যে মিডিয়া সম্পর্কে আপনি বলা দরকার নেই কারণ মিডিয়াতে এসি তে অনেক বাম্পার মানে এসি তে বাংলাদেশে সব জায়গায় ওরা নাম সুনামধন্য কামাইছে অনেক মান সম্মানিত কামাইছে এসি ভিতরে অনেক কোয়ালিটি করছে আচ্ছা তা যেরকম এসি যেরকম কোয়ালিটি করছে সেম ওই এসি যেরকম নাম কামাইছে গিজারও কিন্তু ওরা অনেক ফেমাস হয়ে গেছে আচ্ছা তাই গিজারও যেরকম ফেমাস হয় তার জন্য মিডিয়া কিছু গিজার নিয়ে আসছে সাইজ আছে অ্যাভেলেবেল 30 40 50 60 100 পর্যন্ত আছে আমাদের সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল সমস্যা নাই আর আপনি সাইজগুলো এটা হলো আপনি দেওয়া আছে এটা ইনলাইন আউটলাইন আচ্ছা সবকিছু দেওয়া আছে আর মার্ক করা আছে এবং দেওয়া কালারিং করে দেওয়া আছে এখানে কিন্তু সবকিছু মডেল টডেল সব দেওয়া আছে এখানে ডিটেইলস লেখা আছে 1500 ওয়াট 30 লিটার সবকিছু এটা কিন্তু সেম একই কাজ করা গ্লাস কোটেড করা আছে পানি যদি আপনি বলবেন যে ভাই কিছু কিছু গিজার আছে ভাই পানি শাওল হয়ে যায় হ্যাঁ ঠিক আছে কিন্তু এটাগুলো শাওল হবে না শাওল হবে না শাওল হবে না কারণ এগুলো গ্লাস কোট দেওয়া আছে আয়রন থাকলে আয়রনগুলো মুছে দিয়ে পানিগুলো ক্লিয়ার রাখবে আচ্ছা আপনি লয়ে আয়রন শাওল হওয়ার তারপর যে আপনি মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আর সম্পূর্ণ সিট এক্সিডে করা যার কোনো লিক হবে না বাস্ট হবে না আচ্ছা ঠিক আছে তো তামিম ভাই এগুলো কি দিয়ে কি চা কফি করা যাবে এগুলো পানি হিট দিয়ে হ্যাঁ যদি বেশি পরিমাণ হিট করেন তাহলে করতে পারবেন সম্ভব করা যাবে হ্যাঁ যদি বেশি পরিমাণ হিট দিয়ে বেশি পরিমাণ হিট করেন আচ্ছা আর এগুলো পানি কি সরাসরি বয়ল করে খাওয়া যাবে
চাইলে আপনি খাইতে পারবেন ওকে কিন্তু যদি মনে করেন যে না আপনার প্রয়োজন নাই তাহলে আপনি রি করে দোকানে তাহলে ফিল্টার তো আছে আর আমি সাইজগুলো বলে দিই এটা 30 লিটার 40 লিটার 50 লিটার সবগুলো সাইজ আমার কাছে দেওয়া আছে अवेलेबल আর আমি দামটা আপনাকে বলে দিই সাইজের সাথে 30 টা যেটা সেটা বলবো 9500 টাকা 9500 টাকা মাত্র 9500 টাকা আচ্ছা সেটা একটা ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ডের মধ্যে আর তারপর যেটা 40 টা সেটা বলবো 10500 টাকা আচ্ছা 40 লিটার 10500 টাকা এগুলো সম্পূর্ণ সবকটা কিন্তু অটো সাকেট দেওয়া আছে এগুলো অটোমেটিক পানি গরম হওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনি টেনশন করতে হবে না ভাই ব্লাস্ট হবে অথবা কোনো প্রবলেম হবে এরকম আর কোনো প্রবলেমই হবে না আচ্ছা আর এই যে দেখেন বিগ সাইজ যেটা 50 লিটার সেটা পড়বে আপনি 11500 টাকা আচ্ছা 11500 টাকা 50 লিটার বড় সাইজ যেটা আচ্ছা 11500 টাকা আচ্ছা গেল ভাই এই ভাগটা আমি আপনার প্যাসনিং দেখালাম মিয়াগো দেখালাম তারপরে প্যাসনিক মালয়েশিয়ান মিয়াকো চায়না এরিস্টন ইতালি মিডিয়া চায়না এখন আমি ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট দেখাই সেটা হলো বাজাজ কোম্পানি বাজাজ ব্র্যান্ড বাজাজ সম্পর্কে আপনারা জানাই আছে যে বাজাজ একটা হুন্ডার বাইকের ভালো সুনাম কামাইছে সেই বাজাজ কোম্পানি কিছু আপনাকে গিজার দেখাচ্ছি এটা হলো ইনস্ট্যান্ট গিজার এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা ছোট সাইজ 3 লিটার আচ্ছা এটা 3 লিটার গিজারটা হচ্ছে আপনি এরকম যে 3 লিটার রিজার্ভ থাকবে 3 লিটার শেষ হওয়ার সাথে সাথে আবার 3 লিটার রিজার্ভ হয়ে যাবে ইনস্ট্যান্ট গিজার যেটা বলে ইনস্ট্যান্ট গিজার হ্যাঁ এটা 3 লিটার সাইজ এটা আপনি 3 লিটার যখন শেষ হয়ে যাবে তবে অটোমেটিক্যালি আবার 3 লিটার রিজার্ভ নিয়ে নেবে অটোমেটিক্যালি অন হবে এবং অটোমেটিক্যালি অফ হবে হ্যাঁ অফ হয়ে যাবে সব কিছু দেওয়া আছে ইনলাইন আউটলাইন সব দেওয়া আছে এটার ভিতরে তাহলে এটার একটা প্রাইস কত থাকছে ভাইয়া ভাই এটা প্রাইসটা একদম সিম্পল বলবেন যে বাজাজ ইন্ডিয়ান কোম্পানি ভাই ভালো কোম্পানি ভাই দামটা বেশি না ভাই আমাদের হোলসেল দাম বললাম তো হোলসেল দোকান আমরা হোলসেল করি আর আজকে আমরা যে দাম আমরা বলবো সেটা হোলসেল দামে আপনারা খুচরা পাবেন আচ্ছা ঠিক আছে এটা দাম পড়তেছে 3 লিটার যেটা এই ইনস্ট্যান্ট গিজার সেটা পড়বে 5500 টাকা 5500 টাকা আচ্ছা তারপরে এখানে আছে একটা 15 লিটার আচ্ছা বাজাজের মধ্যে এটাও বাজাজ কোম্পানি এটা 15 লিটার এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা এখানে আরেকটা আছে অনেক সুন্দর দেখেন ভাই কত সুন্দর দেখতে এই জিনিসটা আপনি যদি আপনি পিনটে ভিতর কেউ চায় যদি পিন ভাই পিনটে ভিতর কিছু নাই হ্যাঁ পিনটে ভিতর আছে এই বাজাজে একটা নিতে পারেন এটা হলো আপনি 25 লিটার আচ্ছা 25 লিটার সাইজ হলো দুইটা একটা হলো আপনি খাড়া সাইজ একটা হলো হোয়াইট সাইজ এই যে দেখেন আচ্ছা এটা শোয়ানো সাইজ যার যেটা পছন্দ সেটা নিতে যার যদি ফলসাতে হ্যাঁ ফলসাতে জায়গা না থাকে তাহলে আপনি খাড়া নিতে পারেন বাথরুমে লাগানোর জন্য আর যদি মনে করেন ফলসাতে আমার জায়গা আছে স্পেস তাহলে আপনি শোয়ানোটা নিতে পারেন আচ্ছা আপনার সাইজ হলো দুইটা এটা হলো 25 লিটার এটাও 25 লিটার জাস্ট ডিজাইন এটা হলো খারা ডিজাইন এটা হলো শোয়ানো ডিজাইন শোয়ানো ডিজাইন হ্যাঁ আচ্ছা আমি দামটা বলে দিই আপনি 25 লিটার খারা যেটা সেটা পড়বে 9500 টাকা 9500 টাকা আচ্ছা 9500 টাকা আর যেটা শোয়া দেখতেছেন সেটা পড়বে আপনি 10500 টাকা 10500 টাকা 10500 টাকা এই সম্পূর্ণ কিন্তু গ্লাস প্লেট করা আছে আর আপনি অটো সাকেট যেটা দেওয়া সেটা কিন্তু দেওয়া আছে এখানে দেখেন আপনি অটো সাকেটটা কিন্তু দেওয়া আছে এখানে যে আপনি পানি গরম হয়ে যাওয়ার পর যদি না হাই লো সব দিতে পারবেন যদি আপনি মনে করেন ইচ্ছা মতো গরম দ্রুত গরম করবেন তাহলে আপনি হাই দিয়ে দিবেন তবে দ্রুত হাই হয়ে যাবে যখন আপনি অটোমেটিকলি গরম হয়ে যাবে তখন দিয়ে আর গরম হতে লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে আচ্ছা আর আপনি যদি এটা একবার গরম করেন তাহলে আপনি সর্বনিম্ন আপনি না থাকলেও 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনি গরম তবে এগুলো বিল কিরকম আসবে ভাই বিল একদম বুঝি না 1500 টাকা একটা সাধারণ একটা বিল আসবে আর আপনি তো সব সময় চালান না দেখা যাবে 30 দিন চালালে আপনি 5 থেকে 600 টাকা আসবে আচ্ছা মাসিক বিল ঠিক আছে তার মানে ইলেকট্রিসিটি এনার্জি সেভিং অনেকটা এনার্জি সেভিং আর হলো অনেকটা ভালো আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা আপনারা যারা যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে তাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু ঠিকানাটা বলে দিন হ্যাঁ আমাদের ঠিকানা আমার দোকানের নাম হলো হোলসেল বাজার আচ্ছা আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিচতলা দোকান নম্বর 1516 হোলসেল বাজার হোলসেল আর আমাদের এখানে যদি কেউ আসতে চান আমাদের ফোন নম্বর আছে ফোন নম্বর যোগাযোগ করে যদি আপনি কেউ নিউ মার্কেট এরিয়া আসেন ফোন দিলে আমাদের কাছে আসতে পারবেন আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুরা হোলসেল বাজারে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ